মেঘালয় ভ্রমণে আজকে পঞ্চম অর্থাৎ শেষ দিন, তাই খুব সকালে গেস্ট হাউস থেকে ব্যাগট্যাগ নিয়ে চেক আউট করে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে 4টা থেকে 4:30টার মধ্যে আমাদের বাংলাদেশের বর্ডার ক্রস করতে হবে আর আমাদের এখনও কিছু প্লেস ঘুরে দেখা বাকি রয়েছে, তাই আমরা খুব আর্লি মর্নিংয়েই রওনা দিয়ে দিয়েছি। আজকে যে সকল প্লেস ঘুরে দেখার চেষ্টা করব সেগুলো হলো ফিফি ফলস, ক্রাংসুরি ফলস এবং সোনাং প্যাডাং। যেহেতু এই ব্লগটা মেঘালয় ভ্রমণে আমার লাস্ট ব্লগ, তাই আমি চেষ্টা করব আমার মেঘালয় ভ্রমণের পুরো সাম আপ ইনফরমেশনটা আপনাদেরকে এই ব্লগে বলে দেওয়ার। তাই প্লিজ না টেনে পুরো ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালোও লাগবে, অনেক কিছু ইনফরমেশন জানতেও পারবেন। মেঘালয় রাজ্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর বৃষ্টি হয়, আর এখানে ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়ই হলো বর্ষাকাল, অর্থাৎ মে থেকে অক্টোবর। এই সময় যদি আপনারা এখানে আসেন তবে এখানে খুব সুন্দর ভিউ পাবেন, এছাড়াও ফলসগুলোর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেঘালয়ে আমরা যে কারটায় ঘুরে বেরিয়েছি সে কারটা আমরা বাংলাদেশ থেকেই ঠিক করে গিয়েছিলাম, তো আমাদের ড্রাইভার দাদার নাম হলো নিকোলাস দা। উনি আমাদেরকে তামাবিল বর্ডার থেকে রিসিভ করেছে, এছাড়া শিলং, চেরাপুঞ্জি সকল সাইটসিং প্লাস আমাদেরকে আবার লাস্ট ডেতে তামাবিল বর্ডারে ড্রপ করেছে। অর্থাৎ এই 5 দিন 4 রাত সর্বক্ষণ উনি আমাদের সাথে ছিল, আর আমরা পার্ট ডে ওয়াইজ ওনার সাথে ভাড়া নিয়ে কথা না বলে একটা প্যাকেজ আকারে এই 5 দিনের জন্য 12,000 রুপিতে ঠিক করে নিয়েছি। উনি অসম্ভব ভালো মানুষ এবং ওনার ব্যবহারও খুব ভালো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে মেঘালয়ে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দিব। ফিফি ফলসে যাওয়ার রোড সাইডেই আমরা চয়েস দাবা নামে এই জায়গাটায় ব্রেকফাস্ট করে নিই, আর এই হলো এখানকার মেনু। ছোট বড় অনেক ওয়াটারফলস রয়েছে মেঘালয়ে, তবে মেঘালয়ের অন্যতম সুন্দর ওয়াটারফলসের মধ্যে একটা হলো এই ফিফি ফলস। অনেকে এই জায়গায় যায় না কারণ এখানে ট্রেকিং করাটা কষ্টসাধ্য, প্লাস এটা একটু রিমোট এরিয়ায় হওয়ায় এই ফলসটা তেমন একটা জনপ্রিয় না। তো ফিফি ক্যাম্পের এখান থেকে 100 রুপি দিয়ে নৌকা ভাড়া নিয়ে এপার থেকে ওই পারে যাওয়া লাগবে। নৌকা থেকে নেমে আপনাদেরকে অনেকটা পথ হেঁটে যেতে হবে ফলসের কাছে যাওয়ার জন্য, তো প্রথমে কিছুটা সময় এই সবুজ সমতল ভূমি দিয়ে হাঁটতে হবে। সবুজ সমতল ভূমি দিয়ে হাঁটতে আপনার তেমন একটা কষ্ট হবে না, বরং ভালোই লাগবে। এছাড়া রাস্তার সাইডে বাঁশের খুঁটি দিয়ে মার্কিং করা আছে, এই মার্কিং করা রোডটা ধরে আপনারা ফলসের কাছে চলে যাবেন। এরপর কিছুটা পথ পাথরের রাস্তা দিয়ে হেঁটে আপনাদেরকে ফলসের প্রথম ধাপে যেতে হবে। এই পাথরের রাস্তার কিছুটা অংশ একটু খারাপ রয়েছে। ফিফি ফলসটা 2 ধাপের তৈরি, প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পর এই হলো ফিফি ফলসের প্রথম ধাপ। চাইলেই প্রথম ধাপে নামা যায়, কিন্তু যেহেতু আমাদের সময় কম ছিল তাই কেউ এখানে নামিনি। আর এই ফলসে এসে এত সুন্দর একটা রংধনুরও দেখা পাই, এই রংধনু যেন ফলসের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। টপে সৌন্দর্য দেখার পর আমরা এখন চলে যাব ফলসের মেন সৌন্দর্য নিচের দিকে, আর এই নিচের দিকে যাওয়ার বাকি পুরো রাস্তাটাই পাহাড় বেয়ে নিচে নামতে হবে। এখানেই হচ্ছে কষ্টসাধ্য কাজ, নিচে নামা তো যেমন তেমন, উঠতে খবর আছে। এখানে প্রায় 300+ সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে।
পাহাড়ের দুই পাশের জঙ্গলের মধ্যে দিয়ে বাঁশ কাঠ এবং পাহাড় কেটে সিঁড়ি বানানো, সেটা দিয়ে নিচে নামতে হয়। এখানে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, একটু পা পিছলালে একদম নিচে। এই হলো দূর থেকে ফলসের একটা ভিউ। প্রায় 20 মিনিটের মতো পাহাড় বেয়ে ফিফি ফলসের আসল সৌন্দর্যের দেখা পেলাম। এই ফলসটা অনেক লম্বা, তাছাড়া এই ফলসটা খুবই সুন্দর। এর পানি একদম স্বচ্ছ নীল আর ঠান্ডা। এই ফলসে চাইলে আপনারা অনেকটা সময় এখানে কাটাতে পারবেন, ভালো লাগবে। কিন্তু আমাদের যেহেতু সময় কম, আরও দুটো প্লেস ঘুরতে হবে, তাই আমরা এখানে বেশি সময় কাটাইনি। এই ফলসটা আসার জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব, যারা স্ট্রং বা ট্রেকিং করতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন, এখানে ভালো লাগবে। আর যারা একটু দুর্বল বা ট্রেকিং করতে তেমন একটা পছন্দ করেন না, তারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন। আর খুব যখন বৃষ্টি হয় তখন ফলসের পাহাড় বেয়ে নিচে নামাটা খুব রিস্কি হয়ে যায়, সেটা আপনারা যখন আসবেন একটু বুঝে শুনে আসবেন। ফলসে যেতে আসতে প্রায় 2 ঘন্টার মতো হাতে সময় নিয়ে আসতে হবে। ট্রেকিং করে আসার পর আবার এই নৌকা করে আপনি ওই পার থেকে এপারে আসবেন। এই জায়গায় কিছু রিসোর্ট রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আমি ড্রাইভার দাদা থেকে যা শুনেছিলাম, এখানে নাকি পার নাইট 2500 রুপি থেকে 3000 রুপি পর্যন্ত নিয়ে থাকে। চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন, এখানে ক্যাম্পিং করতে খরচ পড়বে প্রায় 1500 রুপির মতো। ফলস থেকে আমরা এরপর ক্রাং সুরিং ফলসের দিকে যাওয়ার জন্য রওনা দিই। ক্রাংসুরি ফলস মেঘালয়ের অন্যতম জনপ্রিয় একটি ফলস। এখানে ঢুকার এন্ট্রি ফি 50 রুপি। ক্রাংসুরি ওয়াটারফলস খাসিয়াদের জন্তিয়া পাহাড়ে অবস্থিত। এই ওয়াটারফলসটা অসম্ভব রকমের সুন্দর একটা ওয়াটারফলস। ক্রাংসুরিংয়ে ঢুকার পরে কিছুটা পথ হেঁটে আসলে এই হলো ক্রাংসুরিং ফলসের একটা ভিউ। এই ভিউ পয়েন্ট থেকে চাইলে আপনারা জিপলাইনও করতে পারেন। এই ভিউ পয়েন্ট থেকে ক্রাংসুরিং এর মেন ওয়াটারফলস পর্যন্ত যেতেও আপনাদের প্রায় আরো 10 মিনিটের মতো ট্রেক করতে হবে। সো আপনারা যদি একটু ট্রেকিং এর কষ্ট কমাতে চান, তাইলে হচ্ছে এখান থেকে জিপলাইন করে ওই পাশের পাহাড়ে চলে যেতে পারবেন। মানে জিপলাইনিং এ আমাদের কস্ট পড়েছিল 300 রুপি। ক্রাংসুরিং ফলস এর ট্রেকিং করা তুলনামূলক অন্যান্য ফলস এর চেয়ে অনেক সহজ। এখানে পাহাড় কেটে সুন্দর করে ওয়াকওয়ে বানানো। ফাইনালি আমরা চলে এসেছি ক্রাংসুরিং ফলসের কাছে। এইটা হলো ক্রাংসুরিং ফলসের নিচের ঝর্ণা। তো এখানে আপনারা চাইলে গোসল বা সাঁতার কাটতে পারেন, কিন্তু আজকে স্রোত বেশি থাকার কারণে এখানে নামার পারমিশন নেই। আর এখানে নামতে হলে আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নামবেন, লাইফ জ্যাকেটের কস্ট পড়বে 100 রুপি। ক্রাংসুরিং ফলসটা এত সুন্দর, একদম স্বচ্ছ নীল পানি, নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর এই ওয়াটারফলস। আর এই হলো ফলসের টপের ভিউ। আপনারা চাইলে এখানেও গোসল করতে পারেন, সাঁতার কাটতে পারেন। আজকে আমাদের টাইম এতই কম যে আমরা এখানে সাঁতার গোসল কোনোটাই করব না। আপনারা চাইলে এখানেও লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার কাটতে পারবেন, বোটিং করতে পারবেন। মেঘালয় সবাই আসে ওয়াটারফলসের সৌন্দর্য উপভোগ করতে। এক একটা ফলসের সৌন্দর্য এক এক রকম, কিন্তু আমার কাছে ক্রাংসুরিং ফলসটা একদম মারাত্মক রকম সুন্দর লেগেছে। মেঘালয় যদি ঘুরতে আসেন অবশ্যই ক্রাংসুরিং ফলসে আসবেন। ফাইনালি চলে এলাম মেঘালয় ভ্রমণের শেষ স্পট সোনাং পেডাংয়ে। এই হলো সেই বিখ্যাত উমগট রিভার, যাকে পর্যটকরা ডাউকি নদী নামে বেশি চিনে। উমগট রিভারের পাশে আপনারা চাইলে ক্যাম্পেইন করতে পারবেন। এখানে ক্যাম্পেইন করার জন্য পার নাইট এক একজনের 1200 রুপি করে পড়বে। এটার সাথে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে, কোনো লাঞ্চ ইনক্লুড থাকবে না। আর একটা তাঁবুতে 2 থেকে 3 জন থাকতে পারবেন, কিন্তু পার পারসন 1200 রুপি করে পড়বে।
মানে দুইজন থাকলে 2400 রুপি পড়বে। ডাউকি নদীতে তো বোটিং করা একদম ম্যান্ডেটরি, এখানে বোটিং না করলে আপনি এর কোনো মজাই বুঝবেন না। তাই আমরা চারজনের জন্য একটা নৌকা 500 রুপিতে নিয়ে নিই। এছাড়া আপনারা চাইলে এখানে কায়াকিংও করতে পারবেন। নৌকায় চড়ে নদীটাতে ঘুরতে খুব ভালো লাগছে, যদিও এখন পানি কিছুটা ঘোলা হয়ে আছে, সবুজ হয়ে আছে। যদি আপনি শীতকালে আসেন তখন এর পানি একদম স্বচ্ছ নীল দেখতে পাবেন। আর সাসপেনশন ব্রিজটা থেকে নিচের পানি দেখলে আপনার কাছে মনে হবে যেন নৌকাগুলো হাওয়ায় ভেসে আছে। এই স্বচ্ছ নীল পানির জন্য এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট রিভার বলা হয় এই উমগট রিভারকে। মেঘালয় ভারতের দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত। তামাবিলের ইমিগ্রেশন পার হয়ে ভারতের অনিন্দ সুন্দর এই রাজ্য। সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে সাপের মতো আঁকাবাঁকা পথ, পাহাড়ের গা ভেয়ে নেমে আসা বিভিন্ন রকম সুন্দর সুন্দর ঝর্ণার শীতল পানি, এছাড়াও চেরাপুঞ্জির রোমাঞ্চকর সেই সকল ফলসদের গল্প, ডাউকি নদীর মনোহর রূপ আর মেঘেদের সাথে সূর্যের সেই লুকোচুরি খেলা, সব মিলিয়ে এ যেন এক স্বপ্নের মতো সুন্দর রাজ্য। সোনাং প্যাডাং এসে ক্যাম্পিং করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এবার তো সময়ের অভাবে সম্ভব হলো না। আশা করছি নেক্সট কখনো আবার মেঘালয় আসলে অবশ্যই এখানে ক্যাম্পিং করতে পারবো। কিন্তু আপনারা যদি মেঘালয় আসেন একটা রাত অবশ্যই এখানে ক্যাম্পিং করে যাবেন। এছাড়া আপনারা এখানে ক্যাম্পিংয়ে বনফায়ার বা বারবিকিউ করতে পারবেন, ওইখানকার ওদের বললে ওরা আপনাদেরকে সেই সব ব্যবস্থা করে দিবে। এই হলো সাসপেনশন ব্রিজ, এটা দুই পাহাড়কে একসাথে সংযোগ করা হয়েছে এই ব্রিজটা দিয়ে। এই ব্রিজটাতে হাঁটতে একটু ভয় লাগে কারণ ব্রিজটা কাঁপতে থাকে। শীতকালে এলে এই ব্রিজ থেকে আপনারা একদম স্বচ্ছ নীল পানি, এছাড়া পানির নিচে যে পাথরগুলো আছে সেগুলো একদম দেখতে পাবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি থাকে তখন। ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কুকুরটা আমার সাথে সাথে পুরো ব্রিজ ঘুরেছে। অবশেষে ড্রাইভার দাদার থেকে বিদায় নিয়ে আমাদের আসার সময় ড্রাইভার দাদার জন্য অনেক খারাপ লাগছিল, পাঁচটার দিন ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তো ওনার থেকে বিদায় নিয়ে বর্ডারে সকল কাজ শেষ করে আমরা বাংলাদেশে চলে আসি, আর সাথে করে নিয়ে এসেছি মেঘালয় ভ্রমণের দারুণ কিছু স্মৃতি আর মুহূর্ত।